নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। মুখ্যমন্ত্রীর কড়া ধমক সত্ত্বেও শোধরাননি বালির এসডিও। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খোদ বালি পুরসভার অর্থ বিভাগের। হিসেব বহির্ভূত বিলে সই করানোর বিস্ফোরক অভিযোগ। আতান্তরে চুক্তিভিত্তিক একাধিক পুরকর্মী, বিক্ষোভ ধর্ণা। অর্থ বিভাগের অফিসারকে তালা বন্ধ করে রাখার অভিযোগ, অভিযোগ অস্বীকার এসডিওর। আজ এই নিয়ে আমরা আলোচনা করব, তবে শুরুতে দেখে নেব একটি প্রতিবেদন। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার, ইচ্ছামতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না, কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন, গ্যাং আপ হয়ে গেছে একটা। মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়তে হয়েছে হাওড়া ও বালির প্রশাসনিক কর্তাদের। জমি জবরদখল বা পুকুর ভরাট নিয়ে পুলিশকেও ভৎসনা। মুখ্যমন্ত্রী তিরস্কার করেন বালির এসডিওকে, তারপরেও শোধ পায়নি বালি পুরসভা। ফের দুর্নীতির অভিযোগ, ঠিকাকর্মীদের বিল ও বেতন বকেয়া। প্রতিবাদে বালি পুরসভা ইলেকট্রিক্যাল কনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ঠিকাকর্মীদের অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা। অর্থ বিভাগের অফিসারকে তালা বন্ধ করে রাখার অভিযোগ। দীর্ঘ দু বছর ধরে বিল এবং বেতন নিয়ে সমস্যা চলছে বলে দাবি ঠিকাকর্মীদের। বিক্ষোভ চলে বালি পুরসভার অর্থ বিভাগের অফিসের সামনে। অফিসারকে আটকে রেখেই চলে বিক্ষোভ, সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি ঠিকাকর্মীদের। আমাদের যে বকেয়া বেতন বা বকেয়া বেতনের বিল এজেন্সিদের, সেই বিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সত্ত্বেও আমাদের এফও সাহেব, মাননীয় এফও সাহেব, উনি অবৈধভাবে আটকে রেখেছেন, উনি আমাদের বিল পেমেন্ট করছেন না, যার ফলে আমরা অত্যন্ত অর্থনৈতিক সমস্যায় ভুগছি। ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিকের বিস্ফোরক দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ বিভাগের সরকারি নির্দেশ লঙ্ঘন করে কাজ হয়েছে। টেন্ডার ছাড়াই একই এজেন্সিকে দিয়ে বারবার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ। আমি দু তারিখে, জুলাই মাসের দু তারিখে আমাকে যেহেতু মানে বারংবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে ওই সমস্ত অর্ডার ভায়োলেট করা বিলগুলো ছাড়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তো আমার যথারীতি মানে উপায় না দেখে আমি জুলাই মাসের দু তারিখে আমি একটা চিঠি করি, সেই চিঠি আমি এডিশনাল সেক্রেটারি ইউডিএমএ স্যারকেও দিয়েছি এবং স্পেশাল সেক্রেটারি আমাদের ফিনান্স অফিসারকেও দিয়েছি যে এই সমস্ত বিলগুলো, যে সমস্ত কাজ হয়েছে সেগুলো আমাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ছাড়ার জন্য, কিন্তু এই সমস্ত বিলগুলো তো ফিনান্সের অর্ডার ভায়োলেট করে করা হয়েছে, তো আমি কিভাবে বিলগুলো ছাড়বো? ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক পুরসভার আধিকারিক এবং এসডিওর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন। ভাড়া খারাপ করছে, মেনলি তো এজেন্সির লোক আছে এবং অফিসারও আছে এখানে, আমি তো সরাসরি বলবো যে এখানে অফিসারদের ইন্ধন ছাড়া তো কিছু হয় না, কারণ অফিসার এগুলো কিভাবে আপনার ওয়ার্ক অর্ডার কিভাবে ইস্যু করলো, এই সমস্ত টেন্ডার ছাড়া ওয়ার্ক অর্ডারগুলো ইস্যু করা হলো কি করে? বালির এসডিওকে ফোন করা হলে তিনি জানান গোটা বিষয়টা খতিয়ে দেখছেন, তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এসডিও। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী পম্পা দাস, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। রয়েছেন তৃণমূল নেতা প্রদীপ মুখার্জি। প্রদীপদা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। প্রদীপদা, শুরুতেই জানতে চাইব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত ধমক দিয়েছিলেন নবান্ন সভাঘরে যে বৈঠক হয়েছিল, তারপরও তো একই অভিযোগ কার্যত এই এসডিওর বিরুদ্ধে। আসলে ভেতরকার কি ব্যাপার সেটা তো সব জায়গায় বেরিয়ে আসছে না, একটা স্তর আছে সেখানে তাদের কিছু চাওয়া পাওয়া আছে, তারা বলছে আমরা দু বছর ধরে পাইনি, তাদের চাওয়া পাওয়াটা যেমন ন্যায্য, অপর পক্ষে দেখতে হবে কোন পদ্ধতির মাধ্যমে এটাকে ঘটেছে বা কারা এর মধ্যে আছে, এ কথা বলতে তো অনস্বীকার্য এবং সবাই বোঝে যে তিন দশক ধরে একটা পোর্শন, একটা অংশ বিভিন্ন পৌরসভার মধ্যে ঢুকে বসে আছে, প্লাস দু হাজার তাদের তো একটা কলকাঠি থাকবেই, বর্তমান সরকারকে কীভাবে নাজেহাল করা যায়। এবং তাছাড়াও আবার কী আছে যে যারা প্রশাসনিক 2018 সালে 10ই ডিসেম্বরের পর কোনো কাউন্সিলর নেই, কোনো চেয়ারপারসন নেই, দলের কোনো জায়গা নেই সেখানে, সেখানে প্রশাসনিক জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী সব সময় বলছে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, এখন এই স্বচ্ছতার অর্থ যদি শিক্ষিত মানুষরা যারা আধিকারিক আছে তারা যদি না বোঝে,
সেখানে কর্মরত তারা যদি না বোঝে তাহলে খুবই দুঃখের। কিন্তু এটাও দেখতে হবে তদন্ত করে যে কতটা সঠিক বা কোন পদ্ধতিতে হয়েছে, আগামী দিনে পদ্ধতি সমাধানের মাধ্যমে কোন রাস্তা খোলে। সেটা আমি মনে করি যারা আছেন আমাদের সরকারি আধিকারিক হিসাবে যারা আছেন বা যারা পর্যায়ে যারা মূল দায়িত্বে যারা আছেন নগর উন্নয়ন মন্ত্রক থেকে শুরু করে সমস্ত জায়গায় যারা মূল দায়িত্বে আছেন তারা এই বিষয়টাকে ভালোভাবে আমল দিয়ে দেখবেন। এবং পম্পাদি আপনার কাছে আসবো, যেটা জানতে চাইব যে এই যে বালি পুরসভা, নিঃসন্দেহে এখানে দীর্ঘদিন ধরে ভোট হয় না, ফলত প্রশাসক বসিয়ে চলছে এবং একের পর এক অভিযোগ। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নবান্ন থেকে বলছেন যে এসডিও কি করছেন তার বিরুদ্ধে অভিযোগ করছেন। আবার দেখা যাচ্ছে যে তিনি বেআইনিভাবে কিছু বিলে সই করে দিয়েছেন, সই করে নেওয়া হচ্ছে, অর্থ দপ্তর থেকে বরাদ্দ করা হচ্ছে, টেন্ডার যেমন তেমন ডেকে নেওয়া হচ্ছে এবং আখেরে যারা কাজ করছেন তারাই টাকা পাচ্ছেন না দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়ে আমি একটু যেটা বলবো যে সরকারের নীতি দুর্নীতি, তার কাছ থেকে আর কি আশা রাখা যেতে পারে? মমতা ব্যানার্জি নবান্নয় বসে আবার লাভিং সিএম বলেছেন বালি মিউনিসিপালিটির শ্রীমতী রয় বর্মনকে, এসডিওকে, তিনি কি করছেন, ওয়াই শি ইজ নট টেকিং কেয়ার, ইচ্ছে মতন টেন্ডার করছেন, নিজের কাছে গ্যাং আপ হয়ে যাচ্ছে। উনি বলতে চাইছেন উনি নিজের মতন কাজ করছেন, উনি কেন মানুষের কথা শুনছেন না। আর সেখানে উনি বসে এটাও বলেছেন যে হাওড়ায় যখন কোনো কমিটি নেই বা হাওড়া মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যালিটিতে যখন কোনো কমিটি তৈরি নেই, সেখানকার চারজন ইমেলে মিলেই সব কিছু আত্মসাত করছে, তার ফায়দা নিচ্ছেন। এটা যখন উনি বসে ওখানে বৈঠকে বলছেন নবান্ন থেকে, সেখানে আমরা আর কী আশা রাখতে পারি এই দুর্নীতি ছাড়া দাদা? তারপর আরও বলি যে কন্ট্রাক্টর ঠিকা কন্ট্রাক্ট কর্মীরা বসে ওখানে অবস্থান বিক্ষোভ করছেন, তাদের মাথার ওপরে টিএমসির পতাকা কি করছে? অর্থাৎ আপনি বলতে চাইছেন যে যারা বিক্ষোভ করছে তারাও তৃণমূল এবং যারা এই টাকা আত্মসাতের অভিযোগ উঠছে তারাও তৃণমূল? একদম। মধ্যিখানে ফাঁসানো হচ্ছে ফাইন্যান্স অফিসারকে, একটা শিক্ষিত মানুষকে, যিনি ওনাদের এই আনএথিক্যাল ইললজিক্যাল ডিমান্ডগুলো মারতে চাইছেন না, উনি বাধ্য হয়ে বলে ফেললেন যে ওনাকে প্রেশার করে ক্রিয়েট করে ওনার উপরে ওনাকে বিলগুলো সাইন করানো হচ্ছে। উনি দু বছরের পেন্ডিং বিল ওনাকে দিয়ে সাইন করানো হচ্ছে, তাহলে দু বছর আগে যিনি ছিলেন তাকে আনা হোক, প্রামাণিক তিনি কোথাও গিয়ে দুদিক থেকেই চাপের মধ্যে পড়ে যাচ্ছেন, তার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। না না, উনি তো প্রথম শুরু করলেন দুর্নীতি দিয়ে, যে দল নোট বাতিল, জিএসটি এবং আমাদের লকডাউন, এই তিনটের মাধ্যমে দুর্নীতি করে 1,60,00,000 কর্মীর কর্মহীন করে দেয়, সে কথা উনি বললেন না। উনি একবারও বললেন না যে মূল্যবৃদ্ধির জন্য তার বিরুদ্ধে আমাদের কোনো রকম কিছু করতে হবে। উনি প্রথমে দুর্নীতির কথা বললেন, এখন ভারতবর্ষের মানুষ 400 না পার করে 240 দিয়ে বুঝিয়ে দিয়েছে কোন দল দুর্নীতিবাজ। আর যেটা আমাদের ছিল 22 সেটা আমরা 29 গিয়ে রান করছি, তাহলে কে কোন দল দুর্নীতি প্রথম এইখানে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন। উনি কি বললেন সেটা প্রমাণিত হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি তৃণমূলের পতাকা হাতে নিয়ে ওখানে মিছিল করেছেন, ওনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ তো নেই। একটা আধিকারিক তার যে আইনি যে সংস্থান আছে সেই সংস্থান বাইরে যদি কাজ করে, যদি সেখানে অন্যায্য কাজ হয় তাহলে সেখানে বিচার হবে, সেখানে তিনি শাস্তি পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ছেড়ে কথা বলে না, তার জন্য প্রশাসনিক বৈঠকে সাংবাদিক যারা থাকে, বিভিন্ন চ্যানেলের মানুষ যারা সাংবাদিকতা করে তারা সেখানে উপস্থিত হয়। বিজেপি সিপিএম কংগ্রেসের মতো বদ্ধ ঘরে মিটিং হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, উনি বলেন কি করে এই সমস্ত কথা? অর্থাৎ হেরে যাবার পরে হতাশাতে পড়ে বালি পৌরসভাকে আঁকড়ে ধরে একটা ইস্যু উনি বানাতে চাইছেন, এর বাইরে আর কিছু না। প্রদীপ দা, এসডিও এর বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি তাহলে কি করছেন, এই অমৃতা রায় বর্মণ, পম্পাদি আসবো আপনার কাছে, কিন্তু তার 24 জুন বোধহয় এই বৈঠক হয়েছিল, তারপর অনেকগুলো দিন কেটে গেল, আজকে 17 জুলাই,
আবারও এসডিএর বিরুদ্ধে এই অভিযোগ, কেন তাকে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না? নিশ্চয়ই পদক্ষেপ করা হবে। দেখুন, প্রশাসনিক ব্যাপার, যেখানে নবান্ন জড়িত, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত, সেইখানে প্রত্যেকের একটা না একটা সময় বিচার হয়, সব কিছু একটা প্রসিডিওর থাকে। আমি বললাম ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে হয়ে গেল তা তো বললে হবে না। কোনো মানুষকে সেই রকম বলা হয়েছে, সেখানে ম্যাডাম বলেছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছে, এসডিওকে বলেছে, এসডিওকে শোধরাবার জন্য বলেছে, সুযোগ দিয়েছে, এসডিও আবার শোধরাচ্ছে না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সেখানে ব্যবস্থা নেবে, সেখানে আমাদের নগর উন্নয়ন দপ্তর নিশ্চয়ই সেখানে ব্যবস্থা নেবে, আমাদের যারা নেতৃত্ব পর্যায়ে আছে, উচ্চ পর্যায়ের নেতৃত্ব যারা প্রশাসনিক দপ্তরের মাধ্যমে কাজ করছে, তারা নিশ্চয়ই নেবে। এখানে না নেবার কোনো কোশ্চেন আসছে না। এখানে কোশ্চেন আসছে, যদি কেউ বর্তমান শাসক দলে যেই হোক না কেন, যদি কেউ কোনো রকম অন্যায় করে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেয়, যেটা অন্য কোন স্টেটে হয় না। এটা যে কথা প্রদীপ বলছেন যে ব্যবস্থা হয়, এখানে দুর্নীতিবাজ কেউ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়, দেখছি তো আমরা কত ব্যবস্থা হচ্ছে, কত তাদের নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, যেখানে মমতা ব্যানার্জি বসে বলছেন আমার 4টে MLA এখানকার হাওড়াকে সব খাচ্ছে, সেখানে কি হয়েছে তাদের এগেনস্টে ব্যবস্থা? এই যে লোকগুলো বসে আছে, ওই যে আপনি দেখুন আপনার টিভি স্ক্রিনে যেখানে দেখা যাচ্ছে পতাকা আপনাদের, সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই লোকটি, এই ভদ্রলোক যিনি বলছেন যে এত এত কোটি টাকা এদিক ওদিক হচ্ছে, নয় ছয় হচ্ছে, সেই জায়গায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনারা নিতে নিতে তো এই স্টেটটাকেই শেষ করে ফেললেন, এখানে লোকগুলোকে শেষ করে ফেললেন, ভদ্রলোকগুলোর ওপরে আপনারা জোর জুলুম করে তাদের উপরে দায়গুলো চাপিয়ে দিতে চাইছেন। এইভাবে আপনাদের দল বেশি দিন থাকবে না দাদা, এইভাবে আপনাদের দল এই স্টেটে আর থাকবে না, এটা আপনারা দেখে নেবেন। মানুষকে আপনারা যেইভাবে ধ্বংস করছেন, এইভাবে মানুষ আপনাদের আর মানিয়ে নেবে না। বেশ পম্পাদি, আমাদের একটা ছোট্ট বিরতিতে দিতে হবে। প্রদীপ এবং পম্পাদি আপনারা থাকুন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি প্রদীপদা আপনার কাছে আসব, যে কথা পম্পাদি বলছেন যে আপনারা বলছেন ব্যবস্থা হবে, কিন্তু আর কবে ব্যবস্থা হবে? কারণ এক্ষেত্রে পম্পাদি বলছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলেছেন যে 4 বিধায়ক হাওড়া এই এই গোটা বিষয়টার দায়িত্বে রয়েছেন, তারাই কোথাও গিয়ে তার ইঙ্গিত ছিল যে লুটেপুটে খাচ্ছেন, তাদের বিরুদ্ধেও আজ পর্যন্ত ব্যবস্থা হলো না। এসডিওর বিরুদ্ধে অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ উঠছে, ব্যবস্থা হচ্ছে না। তাহলে সাধারণ মানুষ তারা কোথায় যাবেন? এখন প্রথমেই বলি, উনি বললেন খাচ্ছে, কথাটা খাচ্ছে বলে তো আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 4 ওখানে হাওড়ার, যেটা আপনারা বলছেন সেই জায়গায় উনি বলেছেন অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ পরিষেবার ক্ষেত্রে হতে পারে, অ্যাডভান্টেজ অন্য রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, অ্যাডভান্টেজ যেটা, সেটা কি শুধু অর্থ নিয়ে অ্যাডভান্টেজ হয়? শুধু অর্থ, মানুষের জীবনের সুবিধাটা শুধু অর্থের ওপর হয় না, মানুষের জীবনের সুবিধাটা কীরকম হয়, কোনো পরিষেবার দিকে হতে পারে, মানুষের জীবনের একটু সুবিধা হতে পারে, যারা বিধায়ক হতে পারে তারা রাজনৈতিকভাবে এমনি সুবিধা নিতে পারে, তার মানে শুধু অর্থ নিয়ে বসে আছে? অর্থাৎ এই যে অর্থ, এই যে উনি বললেন কোটি কোটি টাকা, নবাবী গঙ্গাতে কোটি কোটি টাকা চলে যাচ্ছে, গঙ্গা কি পরিষ্কার হচ্ছে নাকি? পরিষ্কার হচ্ছে না তো। দিলীপ ঘোষের বিরুদ্ধে ওইখানকার মেদিনীপুরে জেলা সভাধিপতি, সেইখানকার সেখানে সেখানে সৌমেন তেওয়ারি, আবার সেখানে হালদার, জিএসজে জেনারেল সেক্রেটারি, তারা দুজনে আলোচনা করছে, পশ্চিম মেদিনীপুর থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিচ্ছে বিনা রসিদে দিলীপ ঘোষ। তাহলে কি এইটার কি জাস্টিফিকেশন আছে? এটার অভিযোগ তার মানে সততা সত্য আছে আমাকে জানতে হবে, কিংবা আমাকে জানতে হবে যে ওইখানে ধ্রুব সাহার বিরুদ্ধে অনিল সিং ওই নালিকাটা না কোন কার ওদের বিজেপির নেতা, সেই বিজেপি নেতা বলছে তোলাবাজ, চিটিংবাজ, তাকে বলছে তোলাবাজ করবার জন্য তাকে রাজনীতিতে নিয়ে আসা হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখেছে রাজ্য নেতারা, যেখানে বালি এবং পাথর থেকে রয়্যালটি রাজ্য নেতাদের কাছে যায়, এ তো একদম পুরো বয়ান করা। তার মানে কি উনি পুরো দোষী? উনি তাহলে স্বীকার করুক এইগুলো? অর্থাৎ অভিযোগ আসতে পারে, উনি কি অভিযোগের কি ওনার ওপরে নেতৃত্ব যারা ছিল, বাংলার যারা নেতৃত্ব আছে বঙ্গ বিজেপি, তারা কি ব্যবস্থা নিয়েছে? তারা তো ব্যবস্থা নেয়নি। প্রসন্ন রায়ের ঘর থেকে দিলীপ ঘোষের ওই যে একখানা উইল পাওয়া গেল, কই সেখানে তো CBI তো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ আপনি বলছেন যে অভিযোগ মানেই সেটা সত্যতা নয়, না তদন্ত হতে পারে, কিন্তু তদন্ত তো দরকার কোথাও গিয়ে। আমি তো বলছি তদন্ত দরকার এবং তদন্ত, এই অভিযোগ কিন্তু প্রদীপদা কোথাও গিয়ে বিজেপি করেছে বা বামেরা করছে বা কংগ্রেস করছে এমনটা নয়, খোদ আপনাদের অন্দর থেকে এই অভিযোগ উঠছে এবং
যেখানে আমরা দেখলাম যে ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক তিনি এই দাবি করছেন, তিনি তো একেবারে সংবাদ মাধ্যমে সামনেই বললেন, এটা তো দাবি করবেন, বলতে বাধ্য হচ্ছি, এই কথা তিনি বলছেন। হ্যাঁ, উনি বলবেন, আজ পর্যন্ত তিন দশকের বাম শাসনে অথবা যে সমস্ত রাষ্ট্রে যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি আছে একজনও সরকারি আধিকারিক তারা মুখ ফুটে বলতে পারে না, কেন গণতন্ত্র। আপনি বলছেন এখানে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে তাই বলতে পারছেন, কোম্পানির কি তাই মনে হয়? আপনার মনে এতটাই গণতান্ত্রিক পরিবেশ রয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে বালি মিউনিসিপ্যালিটি শুধু ল্যান্ড অকুপাই করা ছাড়া, ইললিগাল বিল্ডিং করা ছাড়া, ট্যাক্স ইনক্রিজ করা ছাড়া, এনক্রোচমেন্ট করা ছাড়া আর কিছুই করে না। আর দ্বিতীয় প্রশ্ন আমার যেটা রয়েছে দাদা, সেটা হলো যেখানে কোনো টেন্ডার 1 লাখ রুপিজের ওপরে হলে সেটা একটা টেন্ডারটা ম্যান্ডেটারি, সেখানে কোনো টেন্ডার ছাড়া কাজ অ্যালটমেন্ট কী করে হচ্ছে, আর সেম এজেন্সিকে বারবার কাজ দেওয়া হচ্ছে কীভাবে, এই এজেন্সি কার, কারা এজেন্সিতে আছে, বা কোন কাউন্সিলর বা কোন এমএলএ এমপি এই এজেন্সির সাথে জড়িত আছে, সেটাও প্রকাশ্যে আনা খুবই দরকার। তাহলেই তো বোঝা যাবে যে এখানে ডেমোক্রেসি চলছে বা ডেমোক্রেটিকলি সব কাজকর্ম এখানে হচ্ছে। তাহলে আপনি এতদিন কেন ওখানে আপনার দল কেন মিটিং মিছিল করলো না? আপনার কাছে যদি এই সমস্ত খবর থাকে তাহলে ওদের কেন ধর্ণায় বসতে হলো? কেন পাশে দাঁড়িয়ে বললেন না আপনাদের জন্য আমি আমাদের দল বিজেপি দল সেখানে আন্দোলন করব? কেন আগে বললেন না? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে বলতে হলো? আপনি যদি বলেন শুধু ওই যে জমি অকুপায়ের কথা যদি মুখ্যমন্ত্রী বলেন, আর উনি তো সাহসী একজন মহিলা, উনি তো বুকের পাটা রাখেন সামনে দাঁড়িয়ে বলবার জন্য দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে, উনি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে। আপনি একবার বলুন না অযোধ্যায় 40 জন নেতা মন্ত্রী, যেখানে যেখানে প্রাক্তন মেয়র আছে, বর্তমান মেয়র, প্রাক্তন বিধায়ক, বর্তমান বিধায়ক, 40 জন নেতা, যে কথা প্রদীপদা বলছেন, প্রদীপদা যে কথা বলছেন যে বিরোধী দলেরও তো একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব তো আপনারা পালন করছেন। আপনারা বলছেন বিরোধী, বেশ বেশ, আপনারা বলছেন শাসক দল বা শাসক তারা দায়িত্ব পালন করছে না, কিন্তু বিরোধী দল হিসেবে আপনারা কতটা দায়িত্ব পালন করছেন এসে বলছি। আর 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 আমরা করছি, আমরা আমাদের দায়িত্ব তো আমাদের মতো দেখা যাচ্ছে না, উনি তো বলে দিলেন, ওনার উপর আর কি বলবো, উনি তো নিজেই বললেন যে বালি মিউনিসিপ্যালিটির আমার এই সব করার, মানে আপনি বলছেন বিরোধীদের স্পেসটাও, বিরোধীদের স্পেসটাও আর নেই, আমরা কি কাজ করব, বিরোধীরা আর বক্তব্য রাখার কিছু পাচ্ছে না আর কি, সেটাই বলতে চাইছেন কি? মানে আপনি যেটা বলতে চাইছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আমরা বক্তব্য রাখছি তো, কোথায় বক্তব্য রাখছেন, ক্লিয়ারলি বলে দিয়েছে, এবার ওনাদের দল, উনি সুপ্রিমো, উনি তো বলে দিলেন ক্লিয়ার কথাটা, ক্লিয়ার জিনিসটা কি হচ্ছে, যেটা আমরা মানুষের পাশে চিরকাল ছিলাম, আছি, বিজেপি পার্টি চিরকাল। তাহলে তো আপনাদের, তাহলে বিরোধী দলের তো দরকার নেই আর, কিন্তু আপনাকে তার, তাহলে তো আর বিরোধী দলের দরকার নেই, তাই কি প্রদীপ? আর বিরোধী দলের দরকার নেই, শাসক দল নিজেরাই বলবে যে আমরা এটা ভুল করেছি, নিজেরাই শুধরাবে, বিরোধী দলের দরকার নেই বোধ হয়। অ্যাকচুয়াল বিজেপি মিডিয়া আর আদালত, ওই শুধরানোর জন্যই তো আমরা আছি, আমি বলছি বিজেপি আদালত আর মিডিয়া এই দুটোর মধ্যে আছে। কোম্পানি এই যে এতগুলো মানুষের ছবি আমরা দেখাচ্ছি, যারা বলছেন এই যে ঠিকা কর্মচারী রয়েছেন, যারা বলছেন তারা মাইনে পাচ্ছেন না, কেন আপনারা তাদের পাশে কি দাঁড়াননি, কেন সেখানে আন্দোলন নেই? আপনাদের তো উচিত ছিল বিরোধী দল হিসেবে যে এই পুরসভায় এত সংখ্যক মানুষ দিনের পর দিন টাকা পাচ্ছেন না, মাইনে পাচ্ছেন না, বেআইনি, আপনি যে যে অভিযোগগুলো করলেন, টেন্ডার ডাকা হচ্ছে না, দিয়ে দেওয়া হচ্ছে, একই সংস্থাকে বারবার দিয়ে দেওয়া হচ্ছে, তারপরও কেন আপনারা নেই তাদের পাশে? আমরা তাদের পাশে আছি, কিন্তু এই যারা বসে আছে তাদের পাশে কারা দাঁড়িয়ে আছে আগে দেখুন। না, আপনি তো বলেন তৃণমূল রয়েছে, আপনি তো বলছেন তৃণমূল রয়েছে, বিজেপির পতাকা দেখা যাচ্ছে না কেন? তাহলে বিজেপি কি তৃণমূলের পতাকা নিয়ে হচ্ছে তাদের পাশে? আমি তো সেটাই বলছি, না না, এটা তো তৃণমূলের গটআপ জিনিস, পুরো ফিনান্স অফিসার বলবে বিজেপি জানতে গটআপ, পুরোটাই গটআপ, সেটা নিয়েও আপনাদের সংবাদ মাধ্যমে বলছেন কিন্তু পাশে দাঁড়াচ্ছেন না কারণ। বেশ, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে পম্পাদি, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ প্রদীপদাকেও জানাবো, প্রদীপদা আমাদের স্টুডিওতে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আজকের মতো নারদ নারদ এখানে শেষ করছি, পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।